সাগরে প্রচণ্ড শক্তি বাড়ালো নিম্নচাপ আজ থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় বইবে দমকাঝড় তো কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর এবং ঝড়ের গতিবেগ কত থাকবে কি বলছে হাওয়া অফিস বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাসবুক আইকাউনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি ও দমকা হাওয়া বুধবার নাগাদ হতে পারে এই পরিস্থিতি চলতে পারে এগারোই আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগরেই নিম্নচাপের কারণে এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ রয়েছে মেঘলা উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এদিন সকালের দবা পূর্বাভাসে জানানো হয়েছে নয়ই আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সবকটি জেলাতেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় বইবে পরবর্তী চব্বিশ ঘন্টায় সকালের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় এছাড়াও উত্তর চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে সবকটি জেলাতেই দমকা ঝোড়ো হওয়া বইবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বুধবার বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হতে পারে অতি ভারী বৃষ্টি বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য হেরফের হতে পারে কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী চব্বিশ ঘণ্টায় আকাশ থাকবে মেঘলা কোনো কোনো জায়গায় দু এক বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার সকালের মধ্যে হিমালয় পাদদের সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে নিচের দিকে তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই পাশাপাশি আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে বেল প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন